প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে দেশের প্রতিযোগিতামূলক ক্রিকেট। এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, মোমো, আসলে আপনার প্রতিবেদনে যেমনটা দেখাচ্ছিলেন যে আসলে অপেক্ষার প্রহর শেষ হলো, আসলে আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কিন্তু ক্রিকেটাররা নামবে প্রতিযোগিতামূলক ম্যাচে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং শান্তর একাদশের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে তার আগে মিরপুরের সবশেষ অবস্থা একটু যদি আপনাকে জানাই, যে আসলে দেখবেন যেটা আসলে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে ক্রিকেট মাঠে ফেরাকে কেন্দ্র করে আসলে যে একটি আয়োজন, সেখানে দর্শকদের থেকে শুরু করে যদিও দর্শকরা মাঠে এসে খেলা দেখার সুযোগ থাকছে না, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু দর্শককে আমরা দেখেছি মাঠের বাইরে অপেক্ষমান রয়েছেন, যারা আসলে প্রতীক্ষা করছিলেন যে আসলে যদি মাঠের ভেতরে যে খেলা দেখতে পারতেন, কারণ লম্বা সময় কিন্তু আসলে টাইগারদের খেলাধুলোর মধ্যে নেই, যে কারণে কিন্তু একটা আক্ষেপ দর্শকদের মাঝে রয়েছে। তাছাড়া কিন্তু প্রস্তুতির কথা যদি বলি, বিসিবির প্রস্তুতি একটা আমেজ আসলে তৈরি করার চেষ্টা করেছেন প্রতিযোগিতামূলক ম্যাচের দিক থেকে, যে ধরনের অন্যান্য সিরিজগুলো যখন থাকে তখন যে ধরনের আয়োজন থাকে সেই ধরনের একটি আয়োজনের প্রচেষ্টা রয়েছে। ব্যানার ফেস্টুন থেকে শুরু করে সব কিছু দিয়ে আসলে সাজানোর চেষ্টা হয়েছে। তাছাড়া যদি নিরাপত্তার কথা বলি, নিরাপত্তা রক্ষা বাহিনীদের একটা আলাদা অবস্থান রয়েছে এই ম্যাচকে ঘিরে। আপনারা এখন দেখছেন যে আসলে তামিম ইকবালের একাদশের অনুশীলন চলছে, যদিও আজকে তামিম ইকবাল একাদশের ম্যাচ নেই, আগামীকাল রেস্ট ডে, তারপরে হচ্ছে পরদিনই মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে হচ্ছে ম্যাচ অনুষ্ঠিত হবে। মাহমুদুল্লাহ একাদশের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে তামিম ইকবালের, সেই এই ম্যাচের প্রস্তুতি চলছে। তবে কিছুক্ষণের মধ্যে আসলে টস অনুষ্ঠিত হবে, টসের পরে মূলত একটা 30 মিনিট থেকে শুরু হবে ম্যাচ। তবে এই ম্যাচকে ঘিরে যতটুকু আসলে পারফরমেন্স বা জয় পরাজয় যেটা আসলে বিষয় থাকে ম্যাচে, সেটা থেকে আসলে বেশি ক্রিকেটাররা গুরুত্ব দিচ্ছেন প্রতিযোগিতামূলক একটা মনোভাব তৈরি করা এবং কি নিজেদের ফিটনেসকে ম্যাচ উপযোগী করে তোলা। মোমো, আমার কাছে এই ছিল মিরপুর থেকে সবশেষ খবর, ফিরছি আপনার কাছে। মিরপুর থেকে সহকর্মী তারেক হাসান শিমুল জানাচ্ছিলেন বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে সবশেষ খবর।